যে খবরের দিকে নজর থাকবে আমাদের, সেচের জলের অভাবে জমি শুকিয়ে যাচ্ছে এবং যার ফলে নষ্ট হচ্ছে বোরো ধান। প্রতিবাদে জমিতে আগুন দিল কৃষকরা, বাঁকুড়ার জয়পুরের ঘটনা। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন ওই এলাকার বাসিন্দারা, অভিযোগ সেচের কোনো ব্যবস্থা নেই, চাষের জন্য ভরসা বৃষ্টির জল। তবে চলতি বছরে তেমন বৃষ্টি হয়নি, যার ফলে ধান গাছ জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে, আর তাতেই ক্ষোভ কৃষকদের একাংশের। ঠিক কি জানাচ্ছেন তারা, শুনে নেব আমরা। সবাই লোন দিয়েছি 20,000 টাকা, সেও দিতে হবে, এবারে লোনও শোধ করতে পারবো, চাষ ছাড়া আর আমার কি আছে, আর তো কিছু নাই, উপায় নেই। বাড়িতে এখন মোটামুটি 2 ছেলে বলি 10 জন মেম্বার, যদি পয়সা কড়ির লোকের না দিতে পারলাম মুশকিল হয়ে যাবে। সারের দোকানে ধার না, সরকার কই কোনোটা ছাড় দিয়ে আলু চাষে বেশ তো দুবার ধরে আলু লাগাতে হয়েছে, দুবার ধরে সে সময় কই ছাড় দিল, কলের ভিতরে মরে গেল, চাষ করে সেরকম কেনে এলে ভরসা করে না, একবার দিয়ে করে আর দেয় দিয়ে কি হবে, এখন আমাদেরই লস গেল, এখন জমিটা পরিষ্কার করতে হবে, ওই জমিটা পরিষ্কার করা হচ্ছে না, এখানে না এদেরটাই নাই। ওই যে আমাদের দক্ষিণ ধারে যে কানাসার বলে একটা বাঁধ আছে, এটা কেনালের জলে ভর্তি হলে হয়তো কোনো রকম হয়তো কিছু বা দুপানি এক পানি পাওয়া যায়, কেনালের জল এলে তো ভর্তি হবে। সেচের জলের অভাবে জমিতে শুকিয়ে নষ্ট হচ্ছে বোরো ধান, প্রতিবাদে জমিতে আগুন দিল কৃষকরা, বাঁকুড়ার জয়পুর এলাকার ঘটনা। এবং কৃষিকাজ করেই মূলত জীবিকা নির্বাহ করেন এই এলাকার বাসিন্দারা, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি মৃন্ময় ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখে নেব আমরা। ধার দানা করে লাগানো বোরো ধান সেচের জলের অভাবে রাগে দুঃখে ক্ষোভে চাষিরা নিজের ধান নিজের জমিতে পুড়িয়ে দিচ্ছেন, এমনটাই আপনাদের সামনে তুলে ধরছেন। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাগুলোতে নিজের জমির ধান চাষিরা পুড়িয়ে দিচ্ছেন। তার কারণ তারা যেটা জানাচ্ছেন যে অনেক কষ্ট করে ধার দেনা করে তারা বোরো ধান লাগিয়েছিলেন, কিন্তু জলের অভাবে সেই ধান হয়নি, সেই কারণে জমি পরিষ্কার করার জন্য তারা কিন্তু জমিতে আগুন লাগিয়ে সেই ধান পুড়িয়ে ফেলছেন, এমনই ছবি উঠে আসছে বাঁকুড়ার জয়পুর ব্লকের প্রদুমপুর গ্রামে। রাগে দুঃখে অভিমানে তারা কিন্তু জমির ধান জমিতেই পুড়িয়ে দিচ্ছেন, তার কারণ অনেক কষ্ট করে ধার দেনা করে তারা বোরো ধান লাগিয়েছিলেন, কিন্তু সেই ধান লাগানোই সার হংসাবতী ক্যানেলের মাধ্যমে মাত্র একবার জল পেয়েছিলেন, সেই একবার জল পাওয়ার কারণে জমির ধান কিন্তু সেরকম হয়নি। পাশাপাশি অন্য জলের সেচের কোনো ব্যবস্থা না থাকায় ধান না হওয়াতে তারা কিন্তু এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। বাঁকুড়া জয়পুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।